ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনা পানি ইংলিশ একাডেমি। আজকে আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস ফাইভের পেজ নাম্বার 151 ম্যাথগুলো সমাধান করাবো। দেখো, পেজ নাম্বার 151 বলেছে 6.30 টাকা সমান সমান একটা বক্স দেওয়া আছে, টাকা তারপরে বক্স তারপরে পয়সা। দেখো, পয়েন্টের টাকা এবং পয়সা কি করে আমরা বুঝবো? দেখো, পয়েন্টের বাঁদিকে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে টাকা এবং পয়েন্টের ডান দিকে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে পয়সা। তাহলে পয়েন্টের বাম দিকে কী আছে? 6 আছে, তাহলে এখানে 6 টাকা হবে। পয়েন্টের বাম ডান দিকে আছে 30 টাকা, তাহলে এটা হবে 30 পয়সা। তাহলে আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি 6 টাকা, 6 টাকা 30 পয়সা। আরেকবার ভালো করে বুঝিয়ে দিই। দেখো, পয়েন্টের টাকা এবং পয়সা আমরা কি করে নির্ণয় করব? দেখো, পয়েন্টের 6.30 টাকা, তাহলে পয়েন্টের বাম দিকে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে টাকা এবং পয়েন্টের ডান দিকে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে পয়সা। তাহলে দেখো, তোমাদের এখানে 6.30 টাকা, তাহলে এখানে হচ্ছে 6 টাকা, টাকার ঘরে 6 লিখবো, পয়সার ঘরে লিখব 30 পয়সা। এরপরে দেখো 6.03 টাকা, এখানে দেখো 6.03 টাকা, তাহলে পয়েন্টের বাম দিকে শুধু 6 আছে, তাহলে টাকার ঘরে আমরা লিখব 6, পয়সার ঘরে 0.3। তো যেহেতু 0 বাম ডান বাম দিকে 0 কোনো ভ্যালু থাকে না, এই কারণে 0 লিখবো না, শুধু 3 পয়সা লিখব। তাহলে দেখো 6.03 টাকা সমান হচ্ছে 6 টাকা 3 পয়সা। এরপরে দেখো 15.51 টাকা, তাহলে দশমিকের বাঁদিকে আছে 15, তাহলে এখানে হচ্ছে 15 টাকা এবং পয়েন্টের ডান দিকে আছে 51 টাকা, তাহলে এটা পয়েন্টের ডান দিকে থাকলে এটা সেটা ধরতে হবে পয়সা। তাহলে এখানে 15.51 টাকা সমান সমান হচ্ছে 15 টাকা 51 পয়সা। এরপরে দেখো, এখানে 51 টাকা 15 পয়সা দেওয়া আছে, আমরা সেটাকে টাকায় লিখব। আবার দেখো, 51 টাকা 15 পয়সা দেওয়া আছে, আমরা সেটা টাকায় লিখব। তাহলে কী করে লিখব? দেখো, তাহলে হচ্ছে 51 টাকা, তাহলে পয়েন্টের প্রথমে পয়েন্ট বসালো হতো, পয়েন্ট বসিয়ে বাম দিকে 51 লিখতে হতো এবং ডান দিকে লিখতে হবে 15 পয়সা। এরপরে দেখো, দেওয়া আছে 80 টাকা 8 পয়সা, তাহলে প্রথমে আমি পয়েন্ট বসিয়ে দিই, তো পয়েন্টের বাম দিকে লিখবো, টাকা পয়েন্টের বাম দিকে লিখতে হবে 80, পয়েন্টের ডান দিকে লিখতে হবে 8 পয়সা। তাহলে এখানে প্রথমে 0 তারপরে 8 লিখতে হবে, কারণ এখানে 8 লিখলে 80 পয়সা হয়ে যাবে, এই কারণে 0.8 লিখতে হবে। এরপরে দেখো 14 টাকা 40 পয়সা, তাহলে প্রথমে পয়েন্ট বসিয়ে দিব, পয়েন্টের বাম দিকে লিখব 14, পয়েন্টের ডান দিকে লিখব 40, 14 টাকা 40 পয়সা। এরপরে দেখো 210.8 টাকা, তাহলে টাকার ঘরে কত লিখব? যদি পয়েন্টের বাম দিকে 210 আছে, এই কারণে টাকার ঘরে 210 লিখব, পয়সার ঘরে লিখব শুধুমাত্র 8। ভালো করে দেখে নাও, তাহলে বইয়ের অ্যান্সারটা করে দিই। দেখো 6.03 টাকা, তাহলে টাকার ঘরে আমরা লিখব 6 এবং পয়সার ঘরে লিখব 3। তারপর দেখো 15.51 টাকা, টাকার ঘরে লিখব 15 এবং পয়সার ঘরে লিখব 51। এরপরে দেওয়া আছে 51 টাকা 15 পয়সা, তাহলে প্রথমে পয়েন্ট দিয়ে দিব, পয়েন্টের বাম দিকে বসবে 15, পয়েন্টের ডান দিকে সরি এখানে পয়েন্ট বসালাম, পয়েন্টের বাম দিকে 51, পয়েন্টের ডান দিকে বসবে 15। এরপরে দেখো 80 টাকা 8 পয়সা, পয়েন্ট বসালাম 80, পয়েন্টের বাম দিকে 0.8। এরপরে দেখো 14 টাকা 40 পয়সা,
পয়েন্টের বাম দিকে 14, ডান দিকে 40। এবার 210.8 টাকা, তাহলে টাকার ঘরে 210, পয়সার ঘরে 8। তাহলে অ্যান্সার হয়ে গেল, তাহলে পয়েন্টের বাম দিকে যে সংখ্যাগুলো থাকবে সেটা হচ্ছে টাকা, পয়েন্টের ডান দিকে যে সংখ্যাগুলো থাকবে সেটা হচ্ছে পয়সা। তাহলে ভালো করে ম্যাথগুলো দেখে নাও, বইয়ের ম্যাথটাও দেখে নাও, খাতায় যেটা করে দিয়েছি সে খাতার সলভটাও দেখে নাও। এই ম্যাথগুলো একটু ভালো করে দেখবে, চ্যাপ্টারের ম্যাথগুলো, এখান থেকে ম্যাথটা একটা অবশ্যই থাকবে। এই ছিল আজকের ম্যাথ। যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ম্যাথে যদি কারো ডাউট বা প্রবলেম থাকে তাহলে স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি সমাধান করে দেবো।